হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জান্নাতুল ফেরদৌস ব্লগে সকলকে স্বাগত। আরেকটি ভিডিও নিয়ে আসলাম ইলিশ মাছ পোনা। এ পর্যায়ে চুলা একটি হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার মাছগুলো মশলা দিয়ে মাখিয়ে নিব, হলুদ লবণ দিয়ে মাখিয়ে সুন্দর করে ভেজে নেব একটা একটা করে। দিয়ে দিলাম তেলের মধ্যে সবগুলো মাছ, সুন্দর করে ভেজে নেব আমি উল্টে পাল্টে। দেখুন এ পর্যায়ে আমার মাছগুলো অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে নেব। একই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিব লবণ। একটু নেড়ে চেড়ে নিব। এখন এর সাথে অ্যাড করে দিব কাঁচামরিচ। আমি আমার পরিমাণ মতো ঝাল অ্যাড করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল অ্যাড করে নেবেন। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে আসলে এ পর্যায়ে ভালো করে নেড়ে নেব। এখন এর সাথে অ্যাড করে নিব কাঁচা মশলাগুলো, আদা বাটা, এক চা চামচ রসুন বাটা, এক চা চামচ। যেহেতু ইলিশ মাছ, ইলিশ মাছে বেশি মশলা অ্যাড করার প্রয়োজন নেই, তাই আমি অল্প মশলায় এই রান্নাটা করব। এবার দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে নিব এ পর্যায়ে। দেখেন কি সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। এ পর্যায়ে টমেটো অ্যাড করে নিব। এবার ভালো করে নেড়ে ছেড়ে টমেটো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। দেখুন আমার টমেটোগুলো অনেকটাই নরম হয়ে আসছে। আর একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব এ পর্যায়ে। এবার এখানে মাছগুলো অ্যাড করে নিব। এক এক করে আমি সব কয়টা মাছ দিয়ে দিব। আমি এখানে মাছের মাথা লেজাওটাও দিয়ে দিয়েছি, যেহেতু আমি সম্পূর্ণ মাছটা রান্না করব, তাই সব কিছু এখানে আমি দিয়ে দিয়েছি। এবার একটু পানি দিব, যেহেতু মাছের গায়ে মশলাটা ঢোকে সেই জন্য আমি একটু পানি অ্যাড করে নিয়েছি, ভালো করে যেন মশলাটা ভিতরে প্রবেশ করে। একটু ঢাকনা দিয়ে ভালো করে রান্না করে নিব। দেখুন এ পর্যায়ে আমার হয়ে গিয়েছে। এবার অ্যাড করব জিরে গুঁড়ো। দিয়ে দিলাম ধনে পাতা কুচি, আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো মিনিট খানিক। এ পর্যায়ে আমার রান্না ফিনিশ। যদি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।